हाय स्टूडेंट्स वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माई यूट्यूब चैनल। आज आमी तोमादेर पढ़ाबो वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशनेर क्लास 8 एर इंग्लिश टेक्सट बुकेर लेसन 5 अर्थात उइलियाम समरसेट मौघामेर लेखा प्रिंसेस सेप्टेम्बर एई गल्पटिर पार्ट 1 बा यूनिट 1। एर पाशापाशि तोमादेर जानिये राखी तोमादेर क्लास 8 एर अन्यान्य टेक्सट पढ़ा जेमन द उइंड कैप, क्लाउड्स, एन एप्रिल डे, द ग्रेट एस्केप এই সমস্ত লেসনগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি। যদি না তোমরা সেই ভিডিওগুলি দেখে থাকো তো উপরে আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আমার এই চ্যানেলে তোমরা তোমাদের ক্লাস 8 এর সমস্ত টেক্সট ভিডিওই কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা গল্পটা শুরু করার আগে দেখো এখানে লেট স্টার্টে গল্পের লেখক সম্বন্ধে কিছু কথা বলা আছে, সেটা পড়ে নেব, তারপরে আমরা গল্পটা শুরু করব। কি বলেছে দেখো, উইলিয়াম সমারসেট মৌগাম 1874 to 1965 এটা ওনার লাইফ স্প্যান, অর্থাৎ উনি 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1965 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট, নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, যুদ্ধের সময় এবং যুদ্ধের পরেও হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, তিনি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মৌগামস মোস্ট ইম্পর্টেন্ট নভেল। অফ হিউম্যান বন্ডেজ মানে এই মানুষের দাসত্ব, এটাকে বলা হয় ওনার লেখা সবথেকে গুরুত্বপূর্ণ উপন্যাস। নভেল মানে হচ্ছে উপন্যাস। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। ওনার লেখা আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্য রেজার্স এজ এবং দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ইত্যাদি। The present text is an adapted version of his short story of the same name. বর্তমানে আমরা এখন যে গল্পটা পড়তে যাব সেটা হচ্ছে ওনারই লেখাই একই নামের গল্পরই কিন্তু একটা অ্যাডাপ্টেড ভার্সান, অর্থাৎ সংকলনটা একটু আমাদের জন্য ইজি করে নেওয়া হয়েছে, এডিট করে নেওয়া হয়েছে। উনি প্রিন্সেস সেপ্টেম্বর নামেই একই গল্প লিখেছেন, সেই গল্পটা থেকে আমরা এখন যে গল্পটা পড়ব সেটাকে একটুখানি আমাদের সুবিধার বা বোঝার জন্য একটু ভার্সানটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে। তো চলো এরপরে আমরা মেন গল্পতে চলে আসি। দেখো লেটস রিড, এখান থেকে গল্প শুরু হচ্ছে। আমি তোমাদের লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ গল্পটা পড়িয়ে দিচ্ছি এবং পড়াতে পড়াতে আমি আননোন ইংলিশ ওয়ার্ডসগুলোর কিন্তু মিনিংও বলে দেবো, তোমরা পারলে সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো চলো গল্পটি শুরু করা যাক। প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, যে হচ্ছে কিনা সিয়াম রাজ্যের রাজার মেয়ে। সিয়াম কিন্তু কোনো রাজার নাম নয়, রাজ্যের নাম। দেখো লেখা আছে দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, সিয়াম রাজ্যের রাজার মেয়ে প্রিন্সেস সেপ্টেম্বর বা রাজকুমারী সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি, সে ছিল খুব অসুখী, মানে সে হচ্ছে খুব দুঃখী ছিল, মনে সুখ বা শান্তি ছিল না। সি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার ওন রুম, সে একদিন তার নিজের ঘরে একা কাঁদছিল। উইপিং মানে কাঁদা আর অ্যালোন মানে তো তোমরা জানো একা, ওন রুম মানে বুঝতেই পারছো নিজের ঘর। তো একদিন সে তার নিজের ঘরে বসে একা কাঁদছিল। হোয়েন সি স এ লিটিল বার্ড হপ ইন, যখন সে দেখলো একটা ছোট পাখি লাফিয়ে ভিতরে ঢুকলো, মানে ঘরের ভিতরে এলো। হপ মানে হচ্ছে লাফিয়ে প্রবেশ করা, পাখিরা যেরকম তারা ওই দুটো পায়ের ওপর ভর দিয়ে লাফায় না, সেটাকে বলা হয় হপ। তাহলে এই সময় একটা পাখি লাফিয়ে ঘরের ভিতরে ঢুকলো। দেন দ্য লিটিল বার্ড বিগ্যান টু সিং, তারপর সেই ছোট পাখিটি গান গাইতে শুরু করলো। বিগ্যান মানে শুরু করা। হি স্যাং এ বিউটিফুল সং, সে হচ্ছে একটা খুব সুন্দর গান গাইল। অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানে যে হ্রদ আছে সেই হ্রদের সম্বন্ধে। অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং সেই উইলো গাছগুলোর ছাওয়া বা প্রতিচ্ছবি যেগুলো শান্ত জলে পড়ে সেগুলোকে নিয়ে। রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিচ্ছবি। তাহলে পাখিটা যে গান গাইল সেই গানের বিষয়বস্তু কী ছিল না, রাজার বাগানে যে লেক, লেক মানে হচ্ছে হ্রদ, সেই হ্রদ নিয়ে বলল, মানে গানেতে সেই হ্রদের কথা বা হ্রদের সম্বন্ধে বলল। আর কি বলল, অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং উইলো ট্রিজ, এই উইলো হচ্ছে এক ধরনের গাছ, সেই গাছের যে ছাওয়া বা প্রতিচ্ছবি, রিফ্লেক্টেড, রিফ্লেকশান থেকে কথাটা এসেছে, সেই যে ছাওয়া কিসের ওপর পড়েছিল, ইন দ্য স্টিল ওয়াটার, শান্ত জলের ওপরে। তো সেই সম্বন্ধে বা সেই বিষয়ে পাখিটা গান গাইল। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে শেষ করলো, ফিনিশড মানে তো তোমরা জানো, যখন মানে সে গানটাকে গাওয়া শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী তখন আর কাঁদছিল না। ক্রাইং মানে তো তোমরা জানো কাঁদা। তো রাজকুমারী খুশি হয়ে কি বলল, দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা ছিল খুব সুন্দর একটি গান। সি সেড, সে বলল, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটিল বার্ড, এই সময় ছোট্ট পাখিটা জিজ্ঞাসা করলো, তুমি কি চাও আমি তোমার সাথে থাকি, ওই যে দেখো উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সাথে থাকি, সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা বলল। তাহলে এ তো খুবই খুশির খবর, রাজকুমারী তো অবশ্যই এতে রাজি হবে। দেখো নেক্সট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, প্রিন্সেস সেপ্টেম্বর বা রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠল। ক্ল্যাপড মানে হাততালি দেয়া, আর ডিলাইট মানে হচ্ছে আনন্দ। দেন দ্য লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, তারপরে সেই ছোট্ট পাখিটা লাফিয়ে লাফিয়ে বিছানার একেবারে শেষ প্রান্তে গেল। ওই দেখো হপড, একটু আগে হপ বলেছিলাম, সেটার পাস্ট ফর্ম করা হচ্ছে হপড, ওই যে লাফিয়ে লাফিয়ে কোথায় গেল, অন টু দ্য এন্ড অফ দ্য বেড, বিছানার একদম শেষ প্রান্তে গেল। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন সি অ্যাওয়েক দ্য নেক্সট ডে, পরের দিন যখন সে ঘুম থেকে উঠল, অ্যাওয়েক মানে ঘুম থেকে ওঠা বা জেগে ওঠা, পরের দিন যখন রাজকুমারী ঘুম থেকে উঠল, এখানে তোমাদের একটা কথা বলে দিই, দেখবে একটু প্রোনাউনটা গুলিয়ে যেতে পারে, সেই জন্য বলে দিচ্ছি। দেখবে এখানে যখন সি ইউজ করা হয়েছে, আমরা জানি সি কখন ইউজ করা হয়, সি হচ্ছে ফেমিনাইন বা মহিলা, মেয়ে বোঝাতে ব্যবহার করা হয়, তাই যখন প্রিন্সেস সেপ্টেম্বরের কথা বলা হবে তখন সি ব্যবহার করা হয়েছে, সি প্রোনাউন। আর দেখবে যখন হি ব্যবহার করা হয়েছে, হি প্রোনাউনটা কাকে বোঝানো হয়েছে, ওই পাখিটিকে, অর্থাৎ এখানে পাখিটি হচ্ছে একটি পুরুষ পাখি বা ছেলে পাখি। দুজনেই যদি একই হয়ে যেত তাহলে সি দিয়ে বুঝতে অসুবিধা হতো, ওই জন্য আমি এটা বলে দিলাম। রাজকুমারীকে বোঝালে সি বলা হবে, এবং যখন দেখবে হি বলা হচ্ছে তখন সেটা পাখিটাকে বোঝানো হচ্ছে। তো পরের দিন যখন রাজকুমারী ঘুম থেকে উঠল, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোটো পাখিটা তখনও সেখানেই বসেছিল। স্টিল মানে এখানে হচ্ছে তখনও। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইস, এবং যেই না সে তার চোখ খুলল, দেখো এই লাইনটাতেই দেখতে পাবে যে কথাটা আমি বললাম, অ্যাজ সি ওপেন্ড হার আইস, সি এখানে সি মানে হচ্ছে রাজকুমারীকে বোঝানো হয়েছে। যেই না রাজকুমারী চোখ খুলল, দেখো তারপরেই লেখা আছে হি সেড গুড মর্নিং, এখানে হি বলতে পাখিটাকে বোঝানো হয়েছে, পাখিটা তখন বলল গুড মর্নিং মানে সুপ্রভাত বা শুভ সকাল। এই পাতার লাস্ট লাইন, সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তখন কী করলো, সে বলতে কি এখানে আমাদের রাজকুমারী, রাজকুমারী তার ডান হাতের প্রথম আঙুলটাকে বাড়িয়ে দিল। স্ট্রেচড মানে প্রসারিত করা বা বাড়ানো, তো রাজকুমারী তার ডান হাতের প্রথম আঙুলটাকে বাড়িয়ে দিল। সো দ্যাট, যাতে করে, ইট সার্ভড অ্যাজ এ পার্চ, এটা একটা দাঁড় হিসাবে ব্যবহৃত হয়। দাঁড় মানে যার ওপরে পাখি বসে, তোমরা জানো খাঁচার ভেতরে দেখবে একটা এরকম তারা ওই এ দিয়ে করা থাকে, রড মতো দিয়ে করা থাকে, যার ওপর পাখি উঠে বসে। তো রাজকুমারী কি করলো, তার ডান হাতের প্রথম আঙুলটাকে বাড়িয়ে দিল যাতে সেটা দাঁড় হিসাবে ব্যবহৃত হয়, এখানে সার্ভড মানে ব্যবহৃত হওয়া। নেক্সট পেজে চলে এসো তোমরা। দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোটো পাখিটা উড়ে এসে সেটার উপরে বসলো। কিসের উপরে এসে বসলো, ওই তার ডান হাতের প্রথম আঙুলটার উপরে বসলো। প্রথম আঙুল মানে এখানে বুড়ো আঙুল নয়, আমরা জানি আমরা যদি আঙুল এরকম দাঁড় হিসাবে ব্যবহার করতে চাই, আমরা কোন আঙুলটাকে বাড়িয়ে দেবো, মানে সেকেন্ড আঙুল যেটাকে তর্জনী বলা হয়, আমরা সেইটাকে বাড়িয়ে দেবো, সেই আঙুলের ওপরে পাখিটা এসে বসলো। দেখো এখানে ছবিটাতেও দেখতে পাবে, বিছানার দেখো উপরে এক প্রান্তে সেই পাখিটাকে দেখা যাচ্ছে, এখানে একটা ছবিও দেওয়া হয়েছে। তো এরপরে কি হলো, দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, সি আবার সি বলা হয়েছে, তার মানে রাজকুমারীর কথা বলা হচ্ছে। তারপরে সে প্যালেস মানে রাজপ্রাসাদের মধ্যে গেল, থ্রু মানে মধ্যে দিয়ে, অর্থাৎ রাজপ্রাসাদটাকে ঘুরে দেখালো, রাজপ্রাসাদের মধ্যে দিয়ে সে গেল। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেসেস ইন টার্ন, ইন টার্ন কথার অর্থ হচ্ছে একে একে, এবং সে একে একে সমস্ত বা প্রত্যেক রাজকুমারীকে ডাকলো। ইচ মানে হচ্ছে প্রত্যেক, আর প্রিন্সেসেস দেখো প্রিন্সেসের প্লুরাল ফর্ম, প্রিন্সেসেস মানে হচ্ছে রাজকুমারীগণ। তাহলে সে প্রাসাদের মধ্যে দিয়ে গিয়ে সমস্ত রাজকুমারীকে একে একে ডাকলো, ইন টার্ন মানে একে একে। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস এবং প্রত্যেকটা রাজকুমারীর জন্যই দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, আমাদের সেই ছোট্ট পাখিটা আলাদা আলাদা গান গাইছিল। তাহলে এক একজনকার জন্য এক একটা গান, মানে এক গান কিন্তু সবার জন্য নয়। ফর ইচ প্রিন্সেসেস, ইচ মানে প্রত্যেক, প্রত্যেকটা রাজকুমারীর জন্য দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, ছোট্ট পাখিটা ডিফারেন্ট অর্থাৎ আলাদা আলাদা গান গাইল। এরপরে চলে এসো দেখো ছবির নিচে, তারপরে পরের প্যারাগ্রাফ থেকে, দ্য আদার প্রিন্সেসেস ওয়ার জেলাস, অন্যান্য রাজকুমারীদের এতে হিংসা হলো। জেলাস মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা, মেয়েদের যেমন স্বভাব, যেন এতে মেয়েরা রাগ করবে না। দেখো এটা আমার কথা নয়, এখানেই দেখো দেখতেই পাচ্ছ রাজকুমারীর কাছে পাখিটা আছে, পাখিটা বেশ সুন্দর, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা গান গেয়েছে, তাই অন্যান্য রাজকুমারীদের এটাতে খুব হিংসা হলো। তারা কি করলো, অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং তারা সবাই একসাথে সেপ্টেম্বরের সাথে দেখা করলো। ভিজিটেড মানে দেখা করা বা সাক্ষাৎ করা, ভ্রমণ করা হয়, টুগেদার মানে তো তোমরা জানো একসাথে, মানে সবাই মিলে একসাথে তারা সেপ্টেম্বরের কাছে এলো। এসে কি বলছে দেখো, ওয়েল দেখো মাই ডিয়ার, আমার প্রিয়, দে সেড তারা বলল, ইয়োর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ওই ছোট্ট পাখিটা নিজের ইচ্ছা মতো উড়ে ভিতরে আসে আবার বাইরে যায়। ফ্লাইজ ইন মানে উড়ে ভিতরে আসা, অ্যান্ড আউট মানে হচ্ছে ফ্লাইজ আউট উড়ে বাইরে যাওয়া, জাস্ট অ্যাজ হি লাইকস যেমনটা সে চায়, মানে তোমার ছোট পাখিটা মনে নিজের ইচ্ছা মতো উড়ে ভিতরে আসে বাইরে যায়। দে লুকড রাউন্ড দ্য রুম, এরপরে তারা ঘরের আশেপাশে দেখলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও দে সেড, তারা তারপরে জিজ্ঞাসা করলো তোমার পাখিটা এখন কোথায়। অর্থাৎ তারা ওই যে তাদের যে হিংসা বা লোভ, ঈর্ষা হয়েছে, সেটা প্রকাশ করতে কি এসেছে, তারা হচ্ছে সেপ্টেম্বরের কাছে এসে সেপ্টেম্বরকে ওই পাখিটার সম্বন্ধে কিন্তু তার মনে সন্দেহ জন্ম দিচ্ছে। এসে বলছে যে তোমার পাখিটা তো নিজের মন মতো উড়ে বাইরে আসে ভিতরে যায়, তো তারা সে পাখিটা এখন কোথায়, তারা ঘরের আশপাশে দেখে বলল। তো উত্তরে আমাদের সেপ্টেম্বর কি বলছে দেখো, হি ইজ গান আপ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়িতে ঘুরতে গেছে বা বাড়িতে দেখা করতে গেছে, ওই ভিজিট মানে ঘুরতে যাওয়া বা দেখা করতে যাওয়া, একটু আগেই বললাম। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এবং তুমি কি করে ভাবলে যে সে আবার ফিরে আসবে। আক্স দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা জিজ্ঞাসা করলো। তো দেখো রাজকুমারীরা ইচ্ছা করে তার মনে কিন্তু সন্দেহ জন্ম দিচ্ছে, আমি একটু আগেই বললাম। সেপ্টেম্বর কিন্তু সোজাভাবে বলল সে তার বাড়িতে ঘুরতে গেছে, আবার হয়তো চলে আসবে সে জানে, কিন্তু রাজকুমারীরা বলছে তুমি কি করে ভাবলে যে সে আবার ফিরে আসবে। তখন উত্তরে আমাদের সেপ্টেম্বর বলছে, হি অলওয়েজ ডাস কাম ব্যাক, সে সবসময় ফিরে আসে। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, ওয়েল মাই ডিয়ার সেড দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা বলল দেখো আমার প্রিয়, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ নাও, অ্যাডভাইস মানে উপদেশ, পপ হিম ইন টু দ্য কেজ, তাকে খাঁচায় ভরে দাও, পপ মানে ভরা, অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে সেখানেই রাখো। তাহলে রাজকুমারীরা কি পরামর্শ দিচ্ছে আমাদের সেপ্টেম্বরকে, যে তাকে এরকমভাবে ছেড়ে রেখো না, আমাদের উপদেশ যদি তুমি নাও তাহলে আমরা বলবো তাকে একটা খাঁচার মধ্যে ভরে, ওই যে পপ মানে বললাম ভরা, অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে সেখানেই রাখো, অর্থাৎ খাঁচার মধ্যে বন্দি করে রাখো। উত্তরে সেপ্টেম্বর বলছে, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি চাই সে ঘরের আশপাশে উড়ে বেড়াক। দেখো সেপ্টেম্বর কিন্তু খুব ভালো মনের একটি মেয়ে, তার মনে কিন্তু এইরকম তারা কোনো সন্দেহ নেই, পাপ নেই, সে কিন্তু চাইছে পাখিটা স্বাধীনভাবে মুক্তভাবে বাঁচুক, সে তাই সে বলছে আমি চাই যে সে ঘরের আশপাশে এরকমভাবে উড়ে বেড়াক। সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী বলল, মানে আমাদের রাজকুমারী সেপ্টেম্বর বলল। কিন্তু ওরা উত্তরে কি বলল, সেফটি ফার্স্ট, সতর্কতা আগে। সেফটি মানে হচ্ছে সতর্কতা, তোমরা এটাও বলতে পারো যে ঝুঁকি নিও না। সেফটি ফার্স্টের মানে তোমরা এটাও বলতে পারো যে ঝুঁকি নিও না। সেড হার সিস্টার্স অমিনাসলি, তার বোনেরা বা দিদিগুলো সতর্কতার সাথে বলল। অমিনিয়াসলি কথার অর্থ হচ্ছে সতর্কতার সাথে, অর্থাৎ যে যে রাজকুমারীগুলো প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে এসেছিল তাদের সিস্টার্স, মানে বোনও হতে পারে দিদিও হতে পারে, এখানে দিদি হবার চান্সটাই বেশি, তারা সতর্কতার সাথে প্রিন্সেস সেপ্টেম্বরকে বলল যে ঝুঁকি না নেয়াই ভালো, সতর্কতা আগে, পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখো। দেখো এরপরে কি হলো, দে গট আপ, তারা উঠলো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, ঘর থেকে হেঁটে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়াতে নাড়াতে, শেকিং মানে নাড়ানো, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে খুব অস্বস্তিতে ফেলে গেল। আনইজি মানে হচ্ছে অস্বস্তি। দেখো এই যে বললাম সেপ্টেম্বরের মনে কিন্তু পাখিটা সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না, সেপ্টেম্বর জানতো পাখিটা তার ইচ্ছা মতো উড়ে বেড়ায়, যখন তার আসার হয় আসে, যখন তার যাওয়ার হয় যায়, আবার সে এখন গেছে বটে কিন্তু চলে আসবে। কিন্তু ওই যে তার দিদিরা এসে অন্যান্য রাজকুমারীরা সেপ্টেম্বরের মনে কি করেছে, সন্দেহের জন্ম দিয়েছে। আর সন্দেহ কি, সন্দেহ হচ্ছে একটা পাপ। দেখবে বাচ্চা বা শিশুদের মনে সন্দেহ থাকে না, তাই তারা নিষ্পাপ থাকে। তো এই যে সন্দেহর জন্ম দিল সেপ্টেম্বরের মনে, এবার দেখো সেপ্টেম্বরের কি হচ্ছে, তারপরেই বলেছে ইট সিম টু হার, তার মনে হলো যেন, সিমড মানে মনে হওয়া, কি মনে হলো, দ্য লিটিল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, ছোট্ট পাখিটা তো অনেকক্ষণের জন্য গেছে। দেখো রাজকুমারীরা আসার আগে পর্যন্ত কিন্তু সেপ্টেম্বরের এটা মনে হয়নি, সেপ্টেম্বর ভাবেই নে জানে পাখিটা গেছে গেছে, আবার যখন আসার হবে এসে যাবে, কিন্তু ওই যে ওর দিদিগুলো এসে তার মনে সন্দেহটাকে ঢুকিয়ে গেল, এখন তার মনে হতে লাগলো পাখিটা তো অনেকক্ষণের জন্য গেছে, এখনও এলো না কেন। অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে ভেবে উঠতে পারল না যে সে কি করছে। মানে এখন প্রিন্সেস সেপ্টেম্বর, আমাদের রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট মেয়ে, সে অস্থির হয়ে উঠেছে, ভাবছে পাখিটা কি হলো, এখনও আসেনি কেন, অনেকক্ষণ তো হয়ে গেল, কি হলো, সে কি করছে, কিছুই সে ভেবে উঠতে পারল না, ওই যে মনে সন্দেহর জন্ম হয়েছে। হি মাইট ফরগেট হার, সে হয়তো তাকে ভুলেই গেছে, দেখো ওই যে আরও সন্দেহ তার বাড়ছে, দুশ্চিন্তা হচ্ছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, ফ্যান্সি মানে হচ্ছে পছন্দ, অথবা তার অন্য কাউকে পছন্দ হয়ে গেছে। তাহলে সেপ্টেম্বরে এইগুলো মনে হতে লাগলো যে হয়তো সে তাকে ভুলেই গেছে, ফরগেট মানে ভুলে যাওয়া। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা অন্য কাউকে হয়তো পাখিটার পছন্দ হয়ে গেছে, তাই পাখিটা আমার কাছে আর আসেনে, আর হয়তো আসবেও না। এটা কিন্তু তার আগে মনে হতো না, এই বোন বা দিদিগুলো আসার পর থেকে, তার মনে সন্দেহটা ঢোকানোর পর থেকেই কিন্তু এই তার মনে হওয়া। ওই যে সন্দেহ বললাম একটা পাপ, ওই যে যখন অ্যাডাম আর ইভকে বলা হয়েছিল, তোমরা হয়তো গল্প শুনেছ, যে স্বর্গ উদ্যানে বা স্বর্গ উদ্যানে তোমরা সব কিছু করতে পারবে, খালি কি করতে পারবে না, ওই জ্ঞানবৃক্ষের যে ফল সেটা খেতে পারবে না, ওই ফল হলেই খেলেই কি হয়ে যাবে, জ্ঞান আসবে, জ্ঞান এলেই কি হবে, সন্দেহ করা শুরু করবে। ওই জন্য খ্রিশ্চিয়ানিটিতে বলা হয়েছে যে এই যে সন্দেহ, ডাউট ইজ এ সিন, এই সন্দেহ হচ্ছে একটা পাপ। প্রিন্সেস সেপ্টেম্বরের মনটা কিন্তু খুব সাদা ছিল, পাখিটার সম্বন্ধে তার কিন্তু খুব বিরাট বিশ্বাস ছিল, তার উপর ভরসা ছিল, সে কখনো ভাবেনি এই সব কিছু, কোনো দিন দুশ্চিন্তাও করেনি, সে জানে যে পাখিটা যখন আসার আবার এসে যাবে, যখন যাওয়ার চলে যাবে। কিন্তু তার দিদিরাই, অন্যান্য রাজকুমারীরা তার মাথায় যাই ওটা ঢোকালো, সন্দেহটা তার মাথায় তৈরি হলো, অমনি কিন্তু তার দুশ্চিন্তা বাড়তে শুরু করলো। তো এখানেই আজকে আমি পার্ট ওয়ান বা ইউনিট ওয়ান শেষ করলাম। এরপরে দেখবে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলো আমি এখন করাচ্ছি না, পুরো গল্পটা শেষ হয়ে গেলে, মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি একসাথে পুরো গল্পটা পড়ানো হয়ে গেলে আমি একটি ভিডিওতে সমস্ত অ্যাক্টিভিটি একসাথে করিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা ডাউট থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি ক্লিয়ার করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আমি আগেই বললাম আমার এই চ্যানেলে তোমরা তোমাদের ক্লাসের সমস্ত ইংলিশ টেক্সট ভিডিও, শুধু তোমাদের ক্লাস নয়, ক্লাস 5 থেকে 12-এর ইংলিশ টেক্সট, গ্রামার এবং রাইটিংয়ের সমস্ত ভিডিওই পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।